আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার দিনা। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওটি হলো আমার শ্বশুরবাড়িকে ঘিরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নবাব ফয়জুন্নেস স্যার, ওনার শ্বশুর বাড়ির। এটা দিঘি। আসলে আমরা একটু হাঁটতে বের হয়েছি। আমি আসলে কখনো এই সাইডে শ্বশুরবাড়িতে এত এসেছি কখনো এদিকে আসিনি। আমার বড় ভাসুর বললো যে চলো একটু দেখাই তোমাকে নবাব ফয়জুন্নেসের শ্বশুরবাড়িটা। এটা কি দিঘি? এটা ফয়জুন্নেসের শ্বশুরবাড়ির দিঘি? এটা ওনার দিঘি, ওনার শ্বশুরবাড়ির দিঘি না? কত বিশাল! ওটা হলো ঘাটলা না ভাই? ভিউয়ার্স, এটা হলো নবাব ফয়জুন্নেসের সেই শ্বশুরবাড়ির সেই দিঘিটা। আবার একটু দেখাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখান, এটা হলো ঘাটলা, সবাই গোসল করে। আমি আসলে সরাসরি দেখাতে পারিনি, আমরা সময়ের অভাবে দেখাতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা একটু অন্যদিকে চলে গিয়েছি, আমাদের একটু তাড়া ছিল। আমার শ্বশুরবাড়ির সাথেই এই নবাব ফয়জুন্নেসের শ্বশুরবাড়ি। আসলে আমি কখনো জানতাম না, ভাসুর আমাকে অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে আমার বড় ভাসুর। সেজন্য ভাসুরকে আমি চ্যানেলের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার আপনাদেরকে একটু সামনে এগিয়ে নিয়ে দেখাচ্ছি। এটা হলো বাউকসার, বাউকসার প্রাইমারি স্কুল। এটা হলো মাঠ, বিশাল মাঠ। বাউকসারটা আসলে পড়েছে হলো বরুড়া থানা ভিতরে। যারা বরুড়া থানা ভিতরে আছেন তারা হয়তো চিনতে পারবেন বাউকসার গ্রামটাকে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হলো কাউন্সিল অফিস। আমি একটু দেখাচ্ছি, আমি আসলে কখনো সব জায়গায় আসিনি, তাই একটু আবার ঘুরে ঘুরে দেখতেছি। আসলে বাচ্চাদের পড়ালেখার কারণে সেরকম বের হতে পারিনি বাসা থেকে, একটু সময় করে আবার বের হয়েছি। এগুলো ছিল প্রাইমারি স্কুল নবাব ফয়জুন্নেস স্যার শ্বশুরের। এগুলো ছিল, এগুলো অনেক পুরানো, দেখতে পাচ্ছেন এগুলো সেরকম সংস্কার করা নেই, এগুলো অনেক আগে ছিল, সব ভেঙে গিয়েছে। এখন নতুন করে ফার্স্টে আবার প্রাইমারি স্কুল হয়েছে, এগুলো এখন আর কেউ সংস্কার করে নাই। তাই এগুলো আসলে আমাদের ঐতিহ্য, তাই একটু ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাচ্ছি। যারা আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে আছেন তারা হয়তো জানতে পারবেন, চিনবেন এই এরিয়াগুলো। অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরা হয়তো একটু দেখতে পারবেন নবাব ফয়জুন্নেস কে ছিল, কোথায় ওনার শ্বশুরবাড়ি ছিল। তাই একটু আমি সবার সাথে একটু আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন লাল সবুজ, ওইটা নতুন প্রাইমারি স্কুল করেছে, যেহেতু এগুলো ভেঙে গিয়েছে তো এগুলো সংস্কার করার অভাবে এগুলো আর স্কুল করবে না ওরা, এগুলো এভাবে থাকবে ঐতিহ্য হিসেবে। সংস্কার করলে হয়তো আরও ভালো লাগতো, আমাদের ঐতিহ্যটাকে আরও ধরে রাখা যেত। এটা হলো নবাব ফয়জুন্নেসের বৈঠকখানা। ওনার হাজব্যান্ডের নাম হলো মোহাম্মদ গাজী চৌধুরী। তাই যে পেছনে ছিল ওনার বাসস্থান, ওইখানে ওনারা বসবাস করতেন, এটা ছিল বৈঠকখানাটা। আমি দেখাবো আপনাদেরকে একটু একটু করে সব ঘুরে দেখাবো। সামনে একটা ঐতিহাসিক মসজিদ আছে, সেটাকেও দেখাবো। এটা হলো শহীদ মিনার। আমি ভিডিও শুরুতে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমার ভিডিও যখন করতে নিয়েছিলাম তখন আমার আঙ্গুলটা আসলে সামনে চলে এসেছে, আমি বুঝতে পারিনি, আসলে তাড়াতাড়ি করতেছিলাম। এই যে মসজিদটা দেখতেছেন, এটা কিন্তু ব্রিটিশ আমলের, 1802 সালের এই মসজিদটা। সব কিছুই ভাসুর আসলে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এগুলো আসলে আমাদের স্মৃতি হিসেবে থাকবে। তাই আমি একটু দেখাচ্ছি, আসলে অনেকেই জানে না যে এই মসজিদটা, আসলে আমার বাচ্চারাও জানে না এখানে যে একটা ঐতিহাসিক মসজিদ আছে তার দাদার বাড়ির পাশেই। ওরও আসলে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তা আমি সামনেরটাই দেখাচ্ছি, আমি ভিতরে পরে দেখাবো আপনাদেরকে, সামনের সাইডটা দেখাচ্ছি।
আমার হাজবেন্ড এখন ভিতরে নিয়ে গিয়ে মোবাইলটা ভিডিওটা করে আনবে। এখন আমার হাজবেন্ড মসজিদের ভিতরটা দেখাবে, আমি যাব না, বললাম যে তুমি যাও, তুমি গিয়ে একটু ভিতরটা দেখো। আসলে দেখেন এই মসজিদগুলো আসলে সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যদি সেরকম কোনো সহৃদয়বানের চোখে যদি এই আমার ভিডিওর মাধ্যমে যদি এই মসজিদটা পড়ে আসলে একটু হেল্প করবেন একটু সংস্কার করার জন্য। আসলে এগুলো সংস্কার করার দরকার, আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য অবশ্যই দরকার। আমাদের এসব স্মৃতিগুলোকে সংস্কার করার প্রয়োজন, তাহলে আমাদের এই স্মৃতিগুলো আজীবন বেঁচে থাকবে। তা এখন মসজিদের আশেপাশে চারদিক দেখাচ্ছে, এরকম একটা মসজিদ আমার বাবার বাড়িতেও আছে। আসলে আমি সময়ের অভাবে যেতে পারিনি, কোনো একদিন আমার বাবার বাড়ির মসজিদটা আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে যেহেতু আমার শ্বশুর বাড়িটা করতেছি, আরেকদিন সময় করে আমার বাবার বাড়িটা করব। তা এখন মসজিদের ভিতরটা করে দেখাচ্ছে আমার হাজবেন্ড মসজিদের একটা বাচ্চাকে দিয়ে, বলছে যে তুমি একটু ভিতরটা একটু ভিডিও করে নিয়ে এসো। এই যে দেখেন ভিতরটা আসলে অনেক সুন্দর, এগুলো সেই কারুকার্য, পুরানা দিনের কারুকার্য। খুবই ভালো লাগতেছে আমার, থেকে জানি না অন্যান্যদের কেমন লাগবে, আশা করি সবারই ভালো লাগবে। যাদের ডিস্ট্রিক্টের মধ্যে এ ধরনের মসজিদ আছে তারা তো অবশ্যই জানবে মসজিদগুলো কীরকম। তাও আমার ভিডিওর মাধ্যমে আবার একটু উপস্থাপন করে দেখিয়েছি আমি, তিন গম্বুজ মসজিদ এগুলোকে বলে। তো সবাই দেখুন আমার ভিডিওটি কেমন ছিল। এই যে ঘাটলাটা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ঐতিহাসিক ঘাটলা, এসব ঘাটলা এখন আর আগের মতন দেখা যায় না। সেই পুরোনো দিনের মসজিদগুলোর সাথে এই ধরনের ঘাটলা কিন্তু থাকে, আমার বাবার বাড়িতে ঠিক এরকমই আছে। এই মসজিদটা যখন নির্মাণ হয়েছে এটা কিন্তু আমার দাদা শ্বশুরের বাবার দায়িত্ব নিয়ে উনি নির্মাণ করেছেন, ওনার আন্ডারেই ছিল এই মসজিদটা, ওনার হাত দিয়ে মসজিদটা নির্মাণ হয়েছে। তাই আমি আসলে এগুলো একটু স্মৃতি করে রাখতে চাচ্ছি, চারদিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যখন এখানে আসছি তখন জোহরের টাইম হয়ে গিয়েছে, তাই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে, এখন সব মুসল্লিরা আসবে নামাজ পড়তে। এটা কি ছিল? গোলা বাড়ি। এটা ছিল থাকার ব্যবস্থা? ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা গল্পের মতে, সত্যি গল্প, এই যে নবাব ফয়জুন্নেস, উনি নবাব ফয়জুন্নেসে কীভাবে হলো এটা কিন্তু আসলে আমি নিজেও জানতাম না। এটা আমার বড় ভাসুরে থেকে, যে ভাসুর আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, ওনার থেকে জানতে পারলাম যে উনি কীভাবে নবাব উপাধি পেল। ব্রিটিশদের যখন ফান্ডটা কমে গিয়েছে তখন উনি ব্রিটিশদেরকে অফার করলো যে আপনাদের কত টাকা প্রয়োজন, তখন ব্রিটিশরা তাদের সেই পরিমাণটা ফয়জুন্নেসাকে বলল। বলার পর নবাব ফয়জুন্নেসা তাদের সেই ইয়াটা বলল যে ঠিক আছে আমি আপনাদের সেই শর্তটা পূরণ করব। তখন ব্রিটিশদের সেই টাকাটা উনি সেই অ্যামাউন্টটা, বিগ অ্যামাউন্টটা দিয়েছে, কিন্তু তারপরে এখন ব্রিটিশরা ওনাকে কী দিবে, তাদের তো সেরকম কিছু দেওয়া ছিল না। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেছন সাইডটা দেখাচ্ছে আমি নবাব ফয়জুন্নেসার শ্বশুর বাড়ি, এগুলো আসলে কিছুই নেই, সব ভেঙে চুরে সব মানুষ নিয়ে গিয়েছে। আমি এর আগে দেখাচ্ছি ফ্রন্ট সাইডটা দেখিয়েছি, এখন দেখাচ্ছি পেছন সাইডটা। তারপর এখন ওরা ব্রিটিশটা কী দিবে ওনাকে, তখন ওনারা বললো যে তাহলে আপনাকে আমরা নবাব হিসেবে উপাধি দিতে চাই, নবাব ফয়জুন্নেসা হিসেবে। তখন ফয়জুন্নেসা সেটাকে গ্রহণ করলো, ঠিক আছে আপনারা আমাকে নবাব হিসেবে উপাধি দেন।
তখন সেই থেকে উনি নবাব ফয়জুন্নেসা হিসেবে উপাধি পেলেন। আসলে নবাব কোনো মহিলার নামে কোনো এত জমিদার ছিল কারো নাম কিন্তু এরকম নবাব নামে নেই, কিন্তু আপনারা অনেকেই জানেন উনি একমাত্র মহিলা যে নবাব ফয়জুন্নেসা হিসেবে উপাধি পেয়েছেন। আশা করি সবাই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। আমরা এখন নবাব ফয়জুন্নেসার শ্বশুরবাড়িতে এতক্ষণ দেখিয়েছি, এখন আমরা একটু সামনে যাব। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমরা এখন রিক্সা উঠে একটু বাজারের দিকে যাব। সামনে আমার এক জেঠির বাবার বাড়ি আছে, সেটাকেও আপনাদের সাথে একটু শেয়ার করব। তার নাম বাড়িটার নাম হলো দেওয়ান বাড়ি। আমরা আসলে এই প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্যগুলো আসলে আমাদের সবারই খুবই ভালো লাগে। গ্রামে যদি আমরা না আসি সেই জিনিসগুলো আমরা আসলে উপভোগ করতে পারি না। যারা গ্রামে যাই সেই জিনিসগুলো আসলে উপভোগ করে থাকি। এখন আমি একটু দেখাচ্ছি চারপাশটা, আসলে আমার শ্বশুরবাড়ির চারপাশটা আসলে অনেক সুন্দর। সামনে আমাদের বাজারে একটু কাজ আছে, তাই বাজারের সাথে আমার জেঠির বাবার বাড়িটা। এটা হলো জেঠির বাবার বাড়ির পুকুর, পুকুরটা আসলে অনেক বড়। আসলে রিক্সা থেকে ভিডিও যেহেতু করতেছি সেরকমভাবে দেখাতে পারছি না, একটু তাড়াতাড়ি কারণে আমি একটু ভিডিওটা শর্ট করে নিয়েছি। কোনো একদিন আবার যখন শ্বশুরবাড়িতে যাবো শেয়ার করবো আপনাদের সাথে। এই যে আমার জেঠির বাবার বাড়ির মেন গেট, এখান দিয়ে সবাই যায়। যে দেখতে পাচ্ছেন বাড়িটা আসলে অনেক সুন্দর। ভিউয়ার্স, সামনে গিয়ে যেতে একটা দরগা পড়বে বাউকসার। এই দরগাটা নাকি আমার মেজো যা বললো, এখানে নাকি যা মানত করে তাই নাকি পূর্ণ হয়। কিন্তু আমার কাছে আসলে দরগা এগুলো মানত করাটা আমার কাছে কেমন জানি মনে হয়। আমি মনে করি যে পাঁচ রক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইব, যে আল্লাহ পাক আমাদের জন্য দুই হাত ভরে রেখেছে, আমরা যখন যা চাই যেন তাই পাই। আমরা নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে তাই চাইব, মুনাজাত করে চাইব, আল্লাহ পাক আমাদের দেওয়ার জন্য উপস্থিত আছেন। আমরা মানত করতে যাব কেন? যদি আমার এই কথায় কেউ বিশ্বাস করেন কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমি একটু বাউকসার বাজারে এসেছিলাম, আমার ব্যাগের চেনটা নষ্ট হয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন মুচি ভাইটা অনেক কষ্ট করে আসলে চেনটা লাগাচ্ছে। তো ভাইটাকে জিজ্ঞেস করলাম আজ কত বর্ষ, বললো যে আজকে 20-25 বছর আমাদের বাপ দাদার আমলের এই ব্যবসা। যাক, ভাইটা অবশেষে আমার ব্যাগের চেনটা লাগিয়ে দিয়েছে। ভাইটাকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন ছিল ভিডিওটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।